রামু কচ্ছপিয়ায় দিনমজুরের বসত ঘর পড়ে ছাই। কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড মুরাপাড়া এলাকার নতুন পাড়ার দিনমজুর সুরত আলম নামের এক দিনমজুরের বসত ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। প্রতিবেশী মোজাফর আহমেদ জানান, 12 সেপ্টেম্বর দিবাগত ভোর রাতে সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে ঘরে আগুন দিয়েছে বলে দাবি করেন। এস এম হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুরত আলমের আরেক প্রতিবেশী শফিক আলম জানান, বাড়ি পোড়ার কিছুদিন আগে সুরত আলমের ব্যবহৃত কিছু কাপড় চোপড় প্রতিবেশী শফিকের বাড়িতে জমা রাখেন বলে জয় টিভিকে জানান। আরেক প্রতিবেশী আবুল কালামের হাসিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে সাবেক মেম্বার তাহের আরেক সাবেক মেম্বার নজরুলের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। দুপক্ষের বিরোধকে কেন্দ্র করে তাহের মেম্বার পক্ষ থেকে ফাঁসাতে নজরুল গ্রুপের লোকজন সুরত আলমের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন। ওই এলাকার অর্ধশতাধিক এলাকাবাসীর জানান, বেশি অসহায় মানুষ মানুষ তাহের সাবেক মেম্বারকে ফাঁসানোর উদ্দেশ্যে সাবেক মেম্বার নজরুলের পক্ষের লোকজনকে দিয়ে বাড়িটি পুড়িয়েছে। তবে সাবেক মেম্বার নজরুল তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওইখানে শুনতে পাই যে ওদের মাধ্যমে আমার ওই জায়গায় মেম্বার এরা ছেলে ফেলে নিয়ে কিছুটা নিয়ে ওই জায়গাতে গিয়ে তারা কি প্রতিপক্ষ তাহের মেম্বারের লোকজন বাড়িটি পুড়িয়ে আমাদের ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, বাড়ি পোড়ানোর খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।